হ্যালো বন্ধুরা আর আজকে আমরা ম্যাক্স একাডেমিতে ভেক্টরের আরেকটি অতি গুরুত্বপূর্ণ উপপাদ্য নিয়ে কথা বলি যেটা বিভিন্ন সালে বিভিন্ন বোর্ড পরীক্ষাতে আসছে তো প্রথমে দেখা যাক কোশ্চিনটা কি কোশ্চিনটা হচ্ছে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে রম্বসের কর্ণদয় পরস্পরকে সমকোণে সমদিখণ্ডিত করে এখানে যে জিওমেট্রিক ফিগারের কথা বলা হয়েছে সেটা হচ্ছে একটা রম্বস আর বলা হয়েছে ওই রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণের সম দ্বিখণ্ডিত করে তো প্রথমেই আমরা তাই একটি রম্বস এঁকে নিলাম যে রম্বসের নাম দিলাম এ বি সি ডি এই রম্বসের এ সি আর বিডি এই দুই কর্ণ পরস্পরকে এই বিন্দুতে খণ্ডিত করেছে আমাদের প্রমাণ করতে হবে যে এই বিন্দুতে এরা সমানভাবে দ্বিখণ্ডিত করে মানে বিডিকে এই বিন্দুতে সমান দুটি অংশে ভাগ করে এবং এসি কেও এই বিন্দুতে সমান দুটি অংশে ভাগ করে আরও প্রমাণ করতে হবে যে এই বিন্দুতে উৎপন্ন তাদের যে কোণ চারটা কোন চারটা কোণই সমকর তো আমাদের এটা প্রমাণ করলে যথেষ্ট হবে যে এসি আর বিডি পরস্পরের ওপর লম্ব যদি লম্ব হয় তাহলে অবশ্যই তাদের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্তকরণ নব্বই ডিগ্রি হবে আমাদের উদ্দেশ্য হচ্ছে তাদেরকে প্রথমে লম্ব এটা প্রমাণ করা তো মনে করি এবিসি একটি রম্বস যা এখানে ড্রয়িং করা হয়েছে সেখানে এবিডি একটি কিন্তু ট্রায়াঙ্গেল এই ট্রায়াঙ্গেলটার কথা বলছি এবিডি এই পাশে ট্রায়াঙ্গেলটার কথা বলছি সে ট্রায়াঙ্গেল থেকে ভেক্টরের যোগে ত্রিভুজ বিধি অনুযায়ী আমরা পাই এবি প্লাস বিডি ইজিক টু এডি সেটা কিন্তু এখানে লেখা হয়েছে এ থেকে এই এবিটাকে আমি ওই পাশে পাঠিয়ে দিলাম তাহলে এটা মাইনাস হয়ে যাবে তাহলে বিডি ইজিক টু এডি ভেক্টর মাইনাস ভেক্টর এটা কিন্তু পেয়ে যাব আর ত্রিভুজ এখানে কিন্তু আছে যেটা হচ্ছে এবি এই ডায়াগোনালটার জন্যে বা এই কর্ণটির জন্যে আমরা এই ত্রিভুজটিকে ব্যবহার করবো এই পাশের ত্রিভুজটিকে তো সেখানে ত্রিভুজের বিধি অনুযায়ী আমরা কি পাচ্ছি এসি সমান সমান পাচ্ছি এবি প্লাস বিসি তো এখন আমরা জানি যে দুইটি ভেক্টর ডট গুণ যদি শূন্য হয় তাহলে ওই দুই ভেক্টর পরস্পর পরস্পরের ওপর লম্বভাবে অবস্থান করবে তাহলে দেখি আমরা এই বিডি আর এসি ডট প্রোডাক্ট নিচ্ছি লিখছি এসি ডট বিডি তো এসি কতটুকু বের করেছি আমরা একটু আগে এসি সমান সমান বের করেছি এই অংশটুকু তো এসি জায়গায় লিখলাম এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ডট বিডির জায়গায় লিখলাম এডি মাইনাস এবি এই ভেক্টরটুকু এবার এখানে দেখেন আমরা জানি যে এবি বিসি সিডি এবং ডি বা এডি এরা চারটা বাহই পরস্পর পরস্পরের সমান কারণ এটা একটা রম্বস তাহলে আমরা যদি এই বিসি এর জায়গায় এডি বসিয়ে দিই তাহলে যেটা পাবো বি ভেক্টর প্লাস ডি ভেক্টর ডট ডি ভেক্টর মাইনাস বি ভেক্টর দেখেন এখানে কি ডি মাইনাস এ বি তাই এখানে কিন্তু ডি প্লাস বি এটা লেখা আছে সুতরাং এটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যেহেতু লেখা আছে আমরা ওই ফর্মুলায় যেতে পারি কোন ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা তো আমাদের এ কোটা এইটা কিন্তু এ তাহলে এডি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার লিখলাম তো একটু আগে কি বললাম যে এই চারটা বাহুই পরস্পর পরস্পরের সমান সুতরাং এডি অবশ্যই এব এর সমান এই এডিটা এব সমান কারণে এটা একটা রম্বোস সুতরাং যদি আমি বলি এডি ইজিকোয়াস টু এবি সুতরাং আমরা বলতে পারি যে এডি স্কোয়ার মাইনাস এব স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো তাহলে দেখলাম যে দুইটি ভেক্টরের গুণফল শূন্য আসলো এটা কখন সম্ভব যখন ওই দুইটা ভেক্টর পরস্পর পরস্পরের উপর লম্ব সো আমরা বলতে পারছি এই কথা যে এ সি আর এই বিডি এরা পরস্পর পরস্পরের উপর লম্ব আর ওরা যদি পরস্পর পরস্পরের উপর লম্ব হয় তাহলে অবশ্যই তাদের অন্তর্ভুক্ত কোণ সমকোণ আর এরা এই বিন্দুতেই অন্তর্বিভক্তি করেছে সুতরাং আমরা এ কথা বলতে পারছি যেহেতু এসি আর বিডি এই রম্বসটার কর্ণ সুতরাং এই এসি আর বিডি পরস্পর পরস্পরকে এই বিন্দুতে সমদিখণ্ডিত করেছে এবং সমকোণে সমধিখণ্ডিত করেছে তাহলে সার্বিকভাবে আমরা এ কথা বলতে পারি যে রম্বোসের কর্ণদ্বয় পরস্পর পরস্পরকে সমধিখণ্ডিত করে সমকোণে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে লাইক দেবেন ভিডিওটিতে শেয়ার করবেন বন্ধুদের মাঝে আর পাশের বেল বাটনটাতে ক্লিক করে রাখবেন যাতে করে আমার ভিডিও সবার আগে আপনি পেয়ে যান ধন্যবাদ